হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো, তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। তবে তার আগে প্রত্যেককে শুভ দোল যাত্রা। আশা করি সবাই খুব সুন্দর করে রং খেলেছো, আনন্দ করেছো, এবং সবাই দোল খেয়ে ভাং খেলোনি, মানে ভাং খেয়ে রং খেলোনি, আর খেলেও সামলেই খেলেছো আর কি। যাই হোক, আমরা যদি আমাদের ভিডিও শুরু করি, তো আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর আরও একটা অ্যান্টাগনিস্টের চরিত্র আমাদের বাংলা ছবির। তবে এপার বাংলা না, ওপার বাংলার ছবি। সাকিব খানের বড় রিলিজ তুফান, সেই ছবিতে ভিলেনের চরিত্রে যিশু সেনগুপ্ত থাকতে পারে এমনটা খবর আমরা দিয়েছিলাম অনেক আগেই। তো সেটার মোটামুটি একটা কনফার্মেশন এসেছে, এক পত্রিকার তরফ থেকে জানানো হয়েছে যিশু সেনগুপ্তকে দেখা যাবে এই ছবিতে ভিলেনের চরিত্রে। দেখা যিশুর ক্যারেক্টারটা কেমন হয়। তবে এই যে বেশি পরিমাণে অ্যান্টাগনিস্টের চরিত্রে অভিনয় করা, এটা কিন্তু কোথাও একটা গিয়ে একজন অ্যাক্টারকে ভিলেন হিসেবে দেখার যে অ্যান্টিসিপেশন সেটা কমিয়ে দেয়। যেহেতু এখন 2024, এখন আমরা প্রতিনিয়ত এরকম ধরনের ছবি দেখছি, এবং যেহেতু চয়েস ভিলেন হিসেবে একই রকম হয়ে যাচ্ছে, এবং কোথাও একটা গিয়ে সব জায়গায় মাসি মাসি ছবিতে এরকম ধরনের ভিলেন অবতার, সেটা কিন্তু একটা বাজে ইম্প্যাক্ট ফেলতে পারে। তবে যেহেতু খাদান এবং তুফান এই ছবিগুলো পরপর আসছে, তো সেক্ষেত্রে যে খুব বেশি চাপ হবে এমন নয়। তবে যদি সবাই যিশু সেনগুপ্তকে ভিলেনের চরিত্র অফার করতে থাকে রিসেন্ট টাইমসে, সেটা চাপের। দেখার সেটা হয় কি না আমরা যদি পরবর্তী আপডেটে আসি। তো জি ফাইভ একটা প্ল্যান করছে, জি ফাইভ ওটিটিতে, সেটা হচ্ছে জি ফাইভের কপ ইউনিভার্স। হ্যাঁ, আমাদের বাংলাতে কপ ইউনিভার্স হচ্ছে সিনেমাতে, এবার মেবি আমরা সেটা ওয়েব সিরিজে দেখতে চলেছি। যেমন ছোট লোক সিরিজে আমরা যে ক্যারেক্টারটা দেখেছিলাম দামিনী বেনি বসুর, আমরা যেমন আবার প্রলয়েতে ক্যারেক্টারটা দেখেছিলাম শাশ্বত চট্টোপাধ্যায়ের, তো এই যে দুজন কপ যাদের দুজনকেই সিরিজে আমরা দেখেছি এবং খুব সাকসেসফুল হয়েছে শোগুলো, কিন্তু দুজনের অ্যাপ্রোচটা আলাদা, ঠিক সেরকমই একটা শো আসছে মোশাররফ করিমের। তো এর পরবর্তীতে হয়তো আমরা এমন একটা শো দেখলাম যেখানে হয়তো প্রলয়ের শাশ্বতবাবুর যে ক্যারেক্টার বা দামিনী বেনি বসুর যে ক্যারেক্টার বা মোশাররফ করিমের যে ক্যারেক্টার, হয়তো কারো কেমিও থাকলো বা তার উল্লেখ থাকলো, বা সে সেখানে একদম এলেন কেসটা সলভ করতে। তো এরকম একটা ইউনিভার্স প্ল্যান করছে জি ফাইভ, যেটা ওটিটিতে তারা বড় আকারে ট্রিট করবে। দেখার সেটা আগামী দিনে কত বড় জায়গায় যায়। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, লোকেশ কানাগরাজ নিজে বলেছেন যে তারা এখন থালাইভার 171 সেই ছবিটার প্রিপ্রোডাকশন করছে। সেই ছবিটার প্রিপ্রোডাকশন কমপ্লিট হলেই শ্যুটে তারা যাবে, এবং সেই ছবির লম্বা একটা শিডিউলের পর শ্যুট কমপ্লিট হলে ঠিক এক মাস পর থেকে তারা কাইথি 2-তে হাত দেবে। তা লোকেশের প্ল্যান একদম পরপর রেডি রয়েছে, দেখার তার থালাইভার 171 এবং কাইথি 2 কত বড় ছবি হয়। পরবর্তী একটা আপডেট, কামাল হাসান একটা স্টেটমেন্ট দিয়েছে যে সে ইন্ডিয়ান 2 এবং ইন্ডিয়ান 3 শ্যুট কমপ্লিট করেছে, এবং সে ঠাগ লাইফের জন্য প্রিপেয়ার হচ্ছে, এবং কালকি 2898 AD সেই ছবিতে তার যে ক্যামিওর পোর্শন সেটারও কাজ চলছে। গেম চেঞ্জার ছবিতে রামচরণের যে ক্যারেক্টার সেটা হচ্ছে একজন আইএএস অফিসারের চরিত্র, একজন অনেস্ট আইএএস অফিসারের চরিত্র, যে ফেয়ার ইলেকশন করাবে, এবং এই যে ভোট কারাপশন পলিটিশিয়ানদের বাজে মনোনীতি এগুলোকে দেখাচ্ছে শঙ্করের এই ছবিটা। শঙ্করের এরকম ধরনের বহু ছবি আমরা দেখেছি, এবং এই সাবজেক্ট শঙ্কর যেভাবে গুলে খেয়েছে, সে যেরকম বয়সে প্রেজেন্ট করতে পারে, তো আমি তো সেটা শোনার পরে খুব এক্সাইটেড এই ছবিটা নিয়ে। বলিউডের অন্যতম বিগেস্ট ডান্স নাম্বার আসতে চলেছে ভুল ভুলিয়া 3 থেকে, যেখানে কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালনকে পারফর্ম করতে দেখা যাবে। এটা কার্তিকের ইন্ট্রোডাকশন চ্যাপ্টার হবে ছবিতে, এবং সেখানে ব্যাকগ্রাউন্ডে 1000 জন ডান্সার থাকবে। তো দেখার এই পারফরমেন্সটাই আমরা কার্তিক আরিয়ান এবং বিদ্যা বালনকে কীরকমভাবে দেখি, কীরকম তাদেরকে ট্রিট করা হয়, এবং এই গানটা কেমন হয়। পরবর্তী যেটা আপডেট, আমরা বুমারাং ছবির রিলিজ ডেট নিয়ে কয়েকদিন আগে কথা বললাম, ছবিটা নিজের রিলিজ ডেট মুভ করেছে 7ই জুন এখন আসছে, এবং 14ই মে মেবি মৃণাল সেনের বায়োপিক অর্থাৎ শ্রেয়ীত মুখার্জির পদাতিক ছবিটা মুক্তি পেতে পারে মৃণাল সেনের জন্মদিনের দিন, সেরকমই তারা টার্গেট করছে রিলিজের। এবং তার ঠিক পরের সপ্তাহে মেবি আমার বস বা তার 2 সপ্তাহ পরে আমার বস উইন্ডোজের ছবি, সেই ছবিটা নিজের রিলিজ প্ল্যান করছে। তবে অথই ছবিটা নিয়ে আমি আগের দিনও কথা বলেছি, সেই ছবিটা এখন আপাতত পোস্টপোন হয়েছে, এবং মেবি তারা ভোটের রেজাল্টের পর এবং তাদের ডিস্ট্রিবিউট করা ছবি তুফান তার আগে এই ছবিটাকে আনবে না, এবং অথইকে তারা খুব গ্র্যান্ড রিলিজের প্ল্যান করছে। দেখার সেই ছবিটা কবে আসে। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।